যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে, আল্লাহর কোরআনের মাহফিল চলবেই চলবেই চলবে। মুসলমান, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হচ্ছে ইসলাম ও মুসলমান। ইসলাম যতদিন বাংলাদেশে থাকবে, মুসলিম জাতিসত্তা যতদিন বাংলাদেশে থাকবে, বিদেশি কোন আগ্রাসী শক্তির পক্ষে স্বাধীন বাংলায় বিষাক্ত দাগ বসাতে দেওয়া হবে না। কোটি কোটি মুসলমান যত প্রভাবশালী আগ্রাসী শক্তি হোক, তাদের কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم الله نبي بعد وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
আপনাদের কষ্ট হচ্ছে, রাগে বসে আছেন, উচ্ছ্বাস আনন্দ নিয়ে তো বসেছেন। রবিউল আব্বালের মুবারক এই রাতে হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালামের হাদিয়া রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে পৌঁছে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা মদিনা মোমিনোঁ কি গুনগুনা হ্যায় দিদারে মদিনা আশিকোঁ কি তমন্না হ্যায় আল্লাহুম্মা মদিনে কি হওয়া সে জন্নতি বু আতি খাকে পাকে মদিনা মে নূর জন্নত চমকতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামাল্লা نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله جناب صدر محفل مولانا شاہ صوفی محمد اسحاق আফাহুল্লাহু ওয়া শাফাহু, হাজারাত উলামায়ে কেরাম, প্রচণ্ড গরমে চরম ব্যস্ততায় বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজার করে সমবেত কণ্ঠে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকার দো জাহান, সুলতানুল মদিনা, নবিগুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুনালা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিইনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা জিকরু, যাকে আজ থেকে
দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনে এসেছেন, বিশেষ করে বাংলাদেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন মাওলানা শেখ জামাল উদ্দিন সাহাব, আল্লাহ পাক তার ইলমে বরকত দান করি, এবং শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত কোরআন ও সুন্নাহ ভিত্তিক কথাগুলো মানুষকে উপহার দেবার তৌফিক তাকে এনায়েত করুন। আমি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে অসুস্থতা নিয়ে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে বৃষ্টি হয়েছে নাকি? এদিক হয় নাই, এটা আল্লাহর রহমত ছিল আপনাদের জন্য, ঠিক কিনা? গরম একটু বেশি, আপনাদের কষ্ট হচ্ছে। আমি খুব সংক্ষেপেই কিছু কথা বলবো, খুব জরুরি কিছু কথা। কোরআন করিম সুরা আনফাল থেকে দ্বিতীয় আয়াত আমি তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ভূমিকাতে আমি একটি কথাই বলবো যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন, সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আব্বাল মাসের একটি বরকতময় রাতে আল্লাহ আমাদেরকে কোরআন করিমের খেদমতের জন্য কবুল করেছেন, এতে আমরা খুশি না বেজা, বেশি না কম? দ্বিতীয়ত, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, মহব্বত করে, কোরআন করিমকে অনুসরণ করে, আল্লাহ পাক এই কোরআনকে জিম্মা দিয়েছেন, কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জালাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে আল্লাহর কোরআনকে তার সামনে রাখবে, কোরআন করিমের নির্দেশনা মেনে চলবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন তারে হাত ধরে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। এই কোরআন করিমকে ভালোবাসতে পেরেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আসতে পেরেছেন, ঠিক কিনা? তৌফিক যদি না দিতেন আসতে পারতেন? জোরে বলেন, সম্ভব হতো? সেজন্য আপনার সারা জীবনের কোন একটি আমল যদি কবুল নাও হতে পারে, কিন্তু এখলাসের সাথে আল্লাহর কোরআনকে সামনে রেখে যদি এক ঘন্টা বসতে পারেন, কাল কিয়ামতের দিন এটা আপনার নাজাতের সবচেয়ে বড় জারিয়া হয়ে যাবে, ঠিক কিনা? তা আমরা আসতে পেরেছি, আল্লাহ খুশি, আমরা খুশি, ফেরেশতাকুল খুশি, মাখলুকাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটা চেষ্টা বাকি আছে, একটু পরই তো মুনাজাত কথা বলেন, জবান খুলে বলেন, মানে কিছুক্ষণ পরই তো আজকের মুনাজাত, ঠিক কিনা? আপনারা জন্য মুনাজাত না করে যেতে পারেন, এজন্য শয়তান চেষ্টা করবে, আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
এবার সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি, যে কষ্ট না হয় আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করবেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ صدق الله العظيم مايكل ساوند تاک تو سافت ہو بھی ایک تو بار بھی صدق الله العظيم পড়ুন সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদীন ওয়াশ শাকিরীন ওয়াল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআন করিম সূরাতুল আনফালে প্রকৃত মুমিন কারা তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমরা তো মমিন, কথা বলে আপনারা মমিন কিনা? শুধু মমিন না, মুসলিমও না, মুসলিম না মমিন, কথা বলে দুটোই মমিন এবং মুসলিম আপনি, এটা বলতেও কি ভয় লাগে? হৃদয়ে সবটুকুন ভালোবাসা উজাড় করে বলেন আপনি মমিন কিনা? মুসলিম। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন, মমিন, মুনাফিক, কাফের। এই তিনের বাইরে কোনো মানুষ, তিনের বাইরে কোনো মানুষ না। এই জন্য তিন নামে সুরাও নাজিল করেছেন, মমিনের নামে সুরাল মমিনুন, মুনাফিকের নামে সুরাল মুনাফিকুন, কাফেরের নামে সুরাল কাফিরুন। এই তিনের বাইরে কোনো মানুষ থাকতে নিরপেক্ষতা বলতে ইসলামে কোনো কিছু নাই, আপনাকে একটা পক্ষ নিতেই হবে, হয় সত্যের পক্ষ নয় মিথ্যার পক্ষ, হয় রহমানের পক্ষ নয় শয়তানের পক্ষ। আপনি কিছুটা ইসলাম কিছুটা অন ইসলাম, অনেকটা সুবিধাবাদী হবেন, নামাজ সোজাও করবেন, পূজা মণ্ডপও দৌড়াবেন, মহরম পালন করবেন, পহেলা বৈশাখও পালন করবেন, আপনার মধ্যে ভেজাল আছে, ফরমালিন আছে, ওই ফরমালিনের নাম হচ্ছে নেফাক। ওটার নাম কি? এই রোগ যার থাকে তার নাম মুনাফেক, তার নাম কি? কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দোরঙ্গি ছোড় দে এক রঙ হো যা সারাপা মোম বানিয়া সঙ্গ হো যা, দুই রং ছাড়ো এক রং ধরো, হয় তুমি ইমানের পোশাক পরিধান করে মোমের মতো গোলে খাঁটি মমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও, কিছুটা ইসলাম কিছুটা অন ইসলাম, কিছু দিনদারি কিছু বদ্দিনী, তাওহীদকে বিশ্বাস করবা আবার শেরেককে লালন করবা, এটা মুসলমানের চরিত্র নয়, এটা লেবাসধারী মুনাফিকের চরিত্র। আল্লাহ ভাগ করছেন তিন শ্রেণীতে মানুষ, কয় শ্রেণী? মমিন, মুনাফিক, কাফের। আপনার স্টেজে ম্যারাথন বন্ধ করেন, দৌড়াদৌড়ি ডিস্টার্ব হয় আমার, প্রিয় সুধী, তা মানুষ কয় প্রকার? তিনের বাইরে কোনো মানুষ বলবেন তো মুশরিক কোথায়? প্রশ্ন আসে না, মুশরিক কাফেরের অন্তর্ভুক্ত, প্রত্যেক কাফের
ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক কাফের অবশ্যই, প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের। সেই জন্য মুশরিক কোন শ্রেণীর ভিতরে? জোরে বলেন, কাফের ভিতরে। আল্লাহ পাক সূরা বাইয়েনাতে বলেছেন, لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة كفروا من أهل الكتاب والمشركين جرى كافر হয়েছে মুশরিকদের মধ্য থেকে এবং আহলে কিতাব থেকে। তাহলে মুশরিক কোন শ্রেণীতে? তাহলে মানুষ কয় প্রকার? শক্তি দিয়ে বলেন, কয় প্রকার? মুমিন, মুনাফিক, কাফির। যেহেতু আমরা মুমিন, ভেজাল মুক্ত মুমিন হতে হবে। ভেজাল মুক্ত মুমিন কে? আল্লাহ সে কথাটি কোরআন কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله قد প্রকৃত মমিন তো তারাই, ইদা জিকির আল্লাহ, যখন আল্লাহর জিকির হয় তাদের সামনে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়তে তাদের অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলে গুনাহ হবে? সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহ, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাত হুম ইমানা, কোরআনের তেলাওয়াত তাদের ইমানকে বৃদ্ধি করে দেয়। আর তারা নিরঙ্কুশ ভাবে একমাত্র আল্লাহর উপর ভরসা করে। বলেন সুবহান। বাড়াও আওয়াজ, সাউন্ড বাড়াও। সম্মানিত শুধু তারাই প্রকৃত মুমিন, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, তাদের অন্তর আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। প্রশ্ন হলো, এখানে যে জিকরের কথা আল্লাহ বলেছেন, এটা কোন জিকির? জিকির নিয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি আছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে কোরআনে জিক্র বলেছেন, কোন একটা জিকিরকে আপনি অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন মৌখিক জিক্র, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো অনেক সওয়াব। জিকিরগুলো কি? কিন্তু নফল। কিন্তু কি? মৌখিক জিকিরের কথা কোরআনেও আছে, হাদিসও আছে। আমাদের দেশে যেমন কিছু কিছু বিতর্কিত বক্তা বলে থাকে যে মুখে আল্লাহ আল্লাহ জিকির, এটা কোরআন হাদিসে কোথাও নাই, না এটা তাদের ভুল কথা। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, ফাসকুর ইসমা রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের নামের জিকির করুন। রবের জিকির না রবের নামের? জোরে বলেন, বলেন তো আমার রবের সবচেয়ে বড় নাম কি? তাহলে আল্লাহ, আল্লাহ জিকর করার নির্দেশ কোরআনে আছে না নাই? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে তাজা করো। সাহাবা একরাম প্রশ্ন করলেন, কাইফানু জাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমরা আমাদের ইমানকে তাজা করব? আল্লাহর হাবিব বললেন, কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পুরা পড়েন না অর্ধেক পড়েন? আমাদের দেশে আবার অর্ধেক জিকির চালু আছে, শুধু ইল্লাল্লাহ। এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া। তো জিকির কি আল্লাহর হবে না আল্লাহ ছাড়ার হবে? তো জিকির কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। জোরে বলেন সুন্নাত কি? আমি বলছি না ইল্লাল্লাহ জিকির না যায় হারাম, আমি বলছি সুন্নাত এবং বেশি সওয়াব হচ্ছে শুধু ইল্লাল্লাহ জিকির না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। সহিহ বুখারীর অন্য হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই ভূপৃষ্ঠে জমিনের উপর আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে, আল্লাহ আল্লাহ জিকির হবে, ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে মৌখিক জিকির আছে না নাই? করবেন, করেন না আপনার কিসমত খারাপ, কিন্তু করা যাবে না এইরকম ফতুয়া দিয়ে উম্মতের মধ্যে ফেতনা সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা সালাতকে, নামাজকে জিকির বলেছেন। কি বলেছেন? হযরত মূসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনী ওয়া আকিমিস সালাতা লিযিকরী। মূসা নবীকে প্রথম ওহীতে আল্লাহ বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, মূসা আমি তোমাকে নির্বাচন করেছি, এখন যা ওহী হবে তা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া মাবুদ নাই, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো, আমার জিকির হিসেবে নামাজ পড়ো। নামাজটা কি? জোরে বলেন। তিরিশ পারা কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? ওয়ামান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যে হতভাগা আমার জিকির থেকে মুখ ফিরালো, আমার জিকির থেকে মুখ ঘুরায় ফেলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে সংকুচিত করে দিব, আর কাল হাশর ময়দানে অন্ধ করে তাকে কবর থেকে উঠাব। তাহলে কোরআনকে আল্লাহ কি বলেছেন? জোরে বলেন। মুখে জিকির করবেন সকাল সন্ধ্যা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সেই জিকিরটা নফল। আর আল্লাহ এখানে যে জিকিরের কথা বলেছেন এটা হলো ফরজ। এটা কি? জোরে বলেন ফরজ। তাহলে আমরা দেখলাম আল্লাহ তাআলা মৌখিক জিকিরকে জিকির বলেছেন, নামাজকে জিকির বলেছেন, তিরিশ পারা কোরআনকে জিকির বলেছেন, ওয়াজ করাকেও জিকির বলেছেন, ওয়াজ শোনাকেও জিকির বলেছেন। ফাযাক্কির ইন্না ফাআতিজ জিকরা, সব তাফসিরে এসেছে ফা ইজহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে ওয়াজ করুন। এটাকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? ওয়াজ করা কি? জোরে বলেন কি? শোনা কি? কেমন জিকির? এই জিকির যতক্ষণ চলে আসমানের সব দরজা খোলা থাকে, বারাকাত কারামাত ফুয়ুজাত আসতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো টের পাই না মুসলমান, করোনাতে সারা দুনিয়া বিপর্যস্ত হয়েছে, বাংলাদেশ ক্ষতির থেকে বেঁচেছে, বাঁচে নাই? এটা কি সরকারের কৃতিত্ব? মেডিকেল সায়েন্সের কৃতিত্ব? পৃথিবীতে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন মার্কিন যুক্তরাষ্ট্র করোনার আঘাতে বিপর্যস্ত হয়েছে, গোটা পশ্চিমা দুনিয়ার অর্থনীতি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, সে দেশের হসপিটালগুলোতে মৃত মানুষের লাশ রাখার জায়গা পর্যন্ত ছিল না। বাংলাদেশে 17 কোটি 46 লক্ষ মানুষ, সে দেশে কতজন আর মরেছে জনসংখ্যার হিসাবে? কেন বেঁচে গেল বাংলাদেশ?
বুদ্ধিজীবীরা চিন্তা করে না, বুদ্ধিজীবীরা ভালো করে লক্ষ্য করো, ভালো করে তাকাও, মেডিকেল সায়েন্সের কারণে নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কৃতিত্ব নয়, গভর্নমেন্টের কৃতিত্ব নয়, আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় আল্লাহর কোরআনের তো মাহফিল হয় না, বাংলাদেশে যত মাহফিল হয় এই কোরআনের মাহফিলের কারণেই বাংলাদেশ করোনা থেকে বেঁচেছে। অতএব মাহফিল বন্ধ করা যাবে না, যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে, আল্লাহর কোরআনের মাহফিল চলবেই চলবেই চলবে। মনে রেখো মুসলমান, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হচ্ছে ইসলাম ও মুসলমান। ইসলাম যতদিন বাংলাদেশে থাকবে, মুসলিম জাতিসত্তা যতদিন বাংলাদেশে থাকবে, বিদেশি কোন আগ্রাসী শক্তির পক্ষে স্বাধীন বাংলায় বিষাক্ত দাগ বসাতে দেওয়া হবে না। কোটি কোটি মুসলমান যত প্রভাবশালী আগ্রাসী শক্তি হোক, তাদের কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআন হচ্ছে এমন এক জিকির যা তেলাওয়াত হলে রহমত আসে, শুনলে রহমত আসে। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ জিকির বলেছে, কথা বুঝতেছেন? এখানে জিকির বলতে কোনটা বুঝিয়েছেন, এটা হচ্ছে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মমিন তো তারাই, ইদা জুকির আল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। আল্লাহ অনেক কিছু কি জিকির বলেছেন না? আরে বাবা কথা বলো, এখানে কোন বিষয়কে জিকির বলেছেন? প্রসিদ্ধ সব তফসিরে এসেছে, ইদা জুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধান, আল্লাহর আইনকে তুলে ধরা হয়, সেই বিধানকে ও আইনকে মানার জন্য তাদের অন্তর প্রস্তুত হয়ে যাক। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আল্লাহ তাআলা আহকামে শারঈয়্যা, শরিয়া ল, ল অফ শরিয়া, শরিয়া আইন কানুন বিচারকেও আল্লাহ তাআলা কোরআন কারিমে জিকির বলেছেন। কি বলেছেন? কিন্তু এই জিকিরের কথা আমাদের দেশে কম উচ্চারিত হয়। পীর সাহেব যারা আছেন সকাল সন্ধ্যা নফল জিকিরের তাকিদ দেন, কিন্তু আহকামুল্লাহ, আহকামে শারঈয়্যা, কোরআন কারিমের আইন ও কানুন ও বিধানের কোনো কথাই তারা বলেন না। তার মানে নফল জিকির ধরলেন, ফরজ জিকির ছাড়লেন। আগে কি ফরজ, তারপরে নফল, ওয়াজিব, তারপরে সুন্নাহ, তারপরে আর কি? কথা বুঝাতে পারলাম? তাহলে জিকির নিয়ে বাড়াবাড়ি চলবে না, মৌখিক জিকিরটা করতে হবে তবে নফল, ঠিক কিনা? পাঁচক্ত নামাজ জিকির তবে ফরজ, ঠিক কিনা? আহকামে শরিয়া, শরীয়তের বিধিবিধানকে বিশ্বাস করাও ফরজ, তা বাস্তবায়ন করাও ফরজ। এক কথায় বলতে পারেন, কোরআনের আইন এটা জিকির, এটা কি? আমরা কোরআনের আইনকে বিশ্বাস করি? আমার দেশে আমি আগে বলেছি অনেক ফরমালিন যুক্ত মুসলমান আছে, দাড়ি টুপি জুব্বা কুর্তা, জিকির ফিকির ঠিক আছে, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আইনকে, ইসলামী বিধানকে তারা বিশ্বাস করে না। তাদের ক্ষেত্রে আমি তাদেরকে তিন শ্রেণীর, কোন শ্রেণীতে রাখবেন?
মুমিন না মুনাফিক না কাফের? আল্লাহ কি বলেন সেটা শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতির হকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যে বিধান, যে আইন, যে আহকাম আল্লাহ নাজিল করেছেন, সেটা যারা বিশ্বাস করবে না, আল্লাহ বলেন ফাউলা ইকাহুমুল কাফিরুন। আল্লাহ তাদেরকে কি বলেছেন? আমাকে তো বদনাম দেন, আমি কথায় কথায় কাফের বলি, এর জন্য আমি বলি নাই। কে বলেছেন? আল্লাহর সাথে ঝগড়া চলবে না? চলবে না। জিকির বুঝতেছেন? ভালো করে বুঝতেছেন? আহকামে শরিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে বিধান, যে আইন দিয়েছেন, তা বিশ্বাস না করলে আপনি মুসলমান হতে পারবেন না। আর তা প্রতিপালন বা বাস্তবায়ন না করে আপনি খাঁটি মমিন হতে পারবেন। আজকে একটা কথা ব্যাপক ছড়িয়ে আছে, আমাদের এক বিচারকও বলেছে, বিচারের বাণী নিভৃতে কাঁদে, বলছে না? আচ্ছা, বিচারের বাণী নিভৃতে আগে কাঁদত, এখন প্রকাশ্যেই কাঁদে, ঠিক কিনা? পৃথিবীতে একটা মুখরোচক কথা আছে, আইনের শাসন। বলা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি আইনের শাসন মার্কিন যুক্তরাষ্ট্রে, আর আমার দৃষ্টিতে যুক্তরাষ্ট্র আইনের নামে সবচেয়ে বেআইনি কাজ করছে। সে দেশে একটি বিড়ালকে হত্যা করলে $6,000 জরিমানা করা হয়। কোথায়? আমেরিকাতে বিড়াল হত্যা করলে $6,000 জরিমানা করা হয়। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রই অবৈধভাবে উপসাগরীয় যুদ্ধে 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, আফগানিস্তানে লিবিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরিয়েছে, কিন্তু স্বৈরাচার শাসকদের বিচার যুক্তরাষ্ট্রের আদালতে হয় না। বিড়াল হত্যার বিচার আছে, বিড়াল হত্যা, কিন্তু আল্লাহর আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান হত্যার বিচার নাই। এই হলো যুক্তরাষ্ট্রের আইনের শাসন। এটা কি এখন বিচারের বাণী নিবৃতে কাঁদে না জোরে জোরেই কাঁদে? কথা বলে না, এত জোরে কাঁদে যে বিচারক শুনছে। সেজন্যই তো তিনি দুঃখ করে বলেছেন, কি বলেছেন? বিচারের বাণী নিবৃতে কাঁদে। পৃথিবীর কোথায় আইনের শাসন পাবেন? আইনের শাসন, আইনের চোখে সমান অধিকার, এটা একমাত্র গ্যারেন্টি দিতে পারে 30 পারা কোরআন। তাফসির দুররে মানসুরি ইমাম সিউতি, তাফসির ফাতহুল কাদির ইমাম শওকানি, তাফসির বাহরুল মুহিতে ইবনু আবি হাতেম, 4টা তাফসিরে আমি দেখেছি। বলবো হাদিসটা? আমি বুঝতে পারছি আপনাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে, শুধু মাইকের টা না, আপনাদেরটা ডাউন হয়েছে। আমি ব্যারোমিটার দিয়ে টেস্ট করব, কে কে ঘুমান হাত উঠান। পরীক্ষায় তো ধরা খেয়ে গেলেন, ঘুমালে কি হাত তোলা যায়? প্রিয় সুধী, 4-4টি তফসিরের কিতাবে আমি দেখেছি, আরো অনেক তফসিরে থাকতে পারে, আমি 4টা তফসিরে দেখেছি, 4টা তফসিরের বরাত দিচ্ছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি আসলেন বিচার প্রার্থনায়, একজন মুসলিম আর একজন ইহুদি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন, ইনসাফ বিচারের কারণে রায় পেল ইহুদি, ঠকে গেল কথিত মুসলিম। মুসলমানটি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রুদ্দানা ইলা উমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূল,
আপনি বিচারটা আমাদেরকে করার জন্য ওমরের কাছে পাঠান। রসুল্লাহর বিচারে সে সন্তুষ্ট হয় নাই। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে, ইনতালিকা ইলা উমর, ওমরের কাছে যাও। দুইজন গেলেন হযরত ওমরের কাছে। যে ব্যক্তি বিচারে রায় পেল, যে ব্যক্তি রায় পেল ইহুদি, সে হযরত ওমরকে বললেন ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে বিচার করে দিয়েছেন, আমি রায় পেয়েছি, তোমার এই মুসলিম ভাইটি রসুল্লার বিচার মানে নেই, বলছে আপনি ওমরের কাছে পাঠান, আল্লাহ রসুল তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমর সে মুসলিমকে জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাজা, ঘটনাটা কি এরকমই? মুসলিম বলল হ্যাঁ, আমি মুসলিম, আমি জাকাত দেই, আমি সদকা দেই, আমি জিহাদ করি, ন্যায় অন্যায় পরের কথা, আমি রায় পাবো, ইহুদি কেমন করে রায় পায়? হাদিস সাক্ষী, হযরত ওমর দুজনকে বললেন, মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, দুইজন এখানেই দাঁড়িয়ে থাকো, আমি আসার আগ পর্যন্ত আমি এসে দ্বিতীয় বিচারটা করে দিব। হযরত ওমর ভিতরে গেলেন, ফা খারাজা উমর ইলাইহিমা মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর ঘর থেকে বের হয়ে আসলেন, তরবারি বের করলেন আর চিৎকার দিয়ে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, রায় কিংবা বিচারকে যে মানে না, আমি ওমরের দৃষ্টিতে আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই। এই কথা বলে তরবারির এক আঘাতে সে কথিত মুসলিমের গর্দান তিনি উড়ায় দিলেন। ইহুদি এই দৃশ্য দেখে একটা দৌড় দিছেন যে মুসলমানকে যদি কতল করে ফেলে তা আমার যে কয় টুকরা করে তার তো হিসাব নেই। ইহুদি দৌড়ি আসলো আল্লাহর হাবিবের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারের জন্য ওমরের কাছে গেলাম, তিনি তো সে মুসলমানকে কতল করে ফেলেছেন। আল্লাহর হাবিব বললেন, ওমর কোনো একজন মমিনকে কতল করতে পারে তা তো আমার ধারণাতেও ছিল না। সারাটি মদিনাতুল মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছে। হযরত ওমরের চেহারাটা বেজার হয়ে গেল, আসলেই কি আমি কোনো মুসলিমকে হত্যা করলাম নাকি? আল্লাহ তাআলা হযরত ওমরের পক্ষে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহ পাক বললেন, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে আপনি রসুলের সিদ্ধান্তকে ফায়সালা হিসেবে না মানবে, আমি আল্লাহ কসম করে বলছি তারা মমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। তাহলে আহকামে শরিয়া, কোরআন ও সুন্নার আইন ও কানুনকে যারা বিশ্বাস করবে না তারা মুসলিম না মুনাফিক? জোরে বলেন মুনাফিক। এই হাদিসের মাধ্যমে আমরা দুটো জিনিস দেখলাম, আহকামে শরিয়াত, শরই বিধিবিধানকে মানা ছাড়া মুসলমান হবার সুযোগ নাই। দ্বিতীয় আরেকটা জিনিস দেখলাম, আল্লাহ ও তার রাসূল যে আইন দিয়েছেন পৃথিবীর মানুষকে, সে আইনের চোখে সবাই সমান। রায় পেয়েছে কি মুসলিম না ইহুদি? এটা আইনের শাসন। এটা কি? জোরে বলেন, এটা আইনের শাসন। সহিহ মুসলিমে হাদিস নাম্বার যতটুকু আমার মনে পড়ে 4505, হাদিস সংখ্যাটা ভুল হতেও পারে, সহিহ মুসলিমের হাদিস। কুরাইশ বংশের এক মেয়ে চুরি করছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম জারি করলেন তার হাত কাটো। রাসূলুল্লাহ কি বলেছেন? চোরের শাস্তি কি? জোরে বলেন। এখানে একটু পার্থক্য আছে, চোর দুই প্রকার, একটা স্বভাব চোর, একটা অভাব চোর। কয় প্রকার? একটা কি স্বভাব, আরেকটা অভাব চোর। বলেন তো ভাই, বুকে যদি সাহস থাকে, বাংলাদেশে অভাব চোর বেশি না স্বভাব চোর? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে সবচেয়ে বড় কষ্ট ছিল এটা। তিনি বলেছিলেন, সবাই পায় তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। সেই চোর বাড়তেছে না কমতেছে? কথা বলে না, বাড়তেছে না? হ্যাঁ, এই দুঃখ করছেন কিনা বঙ্গবন্ধু? সবাই পায় কিসের খনি? আমি পাইছি। এদেশের লোক গরিবের কম্বলগুলো চুরি করে বেঁচে ফেলছে। আজ চোর কম্বল চোর নাই, রিলিফ চোর আছে, ডিজিএফ কার্ড চোর আছে, রোহিঙ্গাদের ত্রাণ চোর আছে, আছে না নাই? আছে। এরা অভাব চোর না স্বভাব চোর? ঘড়ি চোর, জুতা চোর, এটা অভাব চোর। এটা কি বাংলাদেশে? বাংলাদেশ সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় প্রতি বছর প্রায় 80,000 কোটি টাকা। কত? 80,000 কোটি। চিন্তা করতে পারেন আপনি, সারা বাংলাদেশটা পরিচালনা করে কতজন জানেন? 1870 জন। কতজন মানুষ আছে? কত? 17,46,00,000 নতুন জরিপ, 17,46,00,000। আর এই পুরো দেশ 17,46,00,000 মানুষকে শাসন করছে কতজন মানুষ? আমলা কামলা, ঊর্ধ্বতর কর্মকর্তা, মধ্যম কর্মকর্তা, নিম্ন কর্মকর্তা, মোটে 1870 জন। এই 1870 জনের বেতন বাকি কর্মচারী দেশে যারা তাদের বেতন দিচ্ছে সরকার 80,000 কোটি টাকার উপরে, উল্টো তারা ঘুষ খাচ্ছে বছরে 12,000 কোটি টাকা। কত? তাদের তো অভাব নাই, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, কারো কারো বউ 3-4টা আছে। এ অফিসারদের গাড়ি কি? বিলাস বহুল গাড়ি। আপনার বড় অফিসারদেরকে দেওয়া হচ্ছে এখন V8, 1.5-2 কোটি টাকার গাড়ি, বিলাস বহুল বাড়ি, ফার্স্ট ক্লাস লাইফ স্টাইল। তারপরও তারা ফাইল ঠেকায়া চুরি করে, করে কিনা? একটা প্রাইমারি স্কুল মঞ্জুরি করতে যাবেন, 3-4 লাখ টাকা ঘুষ দিতে হবে সচিব মহোদয়কে, ঠিক কিনা? এরা কি অভাব চোর না স্বভাব চোর? ইসলামের হুকুম, কেউ যদি চুরি করে অভাবে, তারে প্রথমবার মাফ করো। কি করো? শরীয়ত মেকদার দিয়েছে 10 দেরহাম। 10 দেরহামের কম যদি চুরি হয় তার হাত কাইটো না, কারণ সে পেটের ক্ষুধায় চুরি করতে পারে। বেশি চুরি যেটা, ওইটা অভাব চোর না, ওইটা স্বভাব চোরের কাজ। স্বভাব চোরের ক্ষেত্রে কোরআনের আইন হল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক মহিলা হোক, তার হাত কাটো। কি কাটো? এই ক্ষেত্রে ধনীরা বাঁচবে, গরিবদের উপর বিচার প্রয়োগ তা না, আইনের চোখে সব সমান। আইনের চোখে কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, আল্লাহ রাসূল বলেন হাত কাটো। সাহাবা একরাম চিন্তায় পড়ে গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মেয়ের যদি হাত কাটা হয় তাহলে তো বংশমর্যাদা কলঙ্কিত হয়। এখন তারা সিদ্ধান্ত নিলেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করে হাত কাটা রহিত করা যায় কিনা। কাকে পাঠালেন? যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামাকে। উসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করতেন। হযরত উসামা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মহিলাটি চুরি করেছে হাত কাটবেন, সে তো কুরাইশ, তার ক্ষেত্রে একটু বিবেচনা করা যায় কিনা?
আল্লাহর হাবিব বুঝলেন এই আবদারটা তার নয়, এটা বড়দের আবদার। সহি মুসলিম সাক্ষী রাসূলুল্লাহ মসজিদ নববীর মিম্বরে বসলেন আর বললেন, আইনের চোখে সবাই সমান, কার মর্যাদা বেশি কার কম তা দেখার সুযোগ নেই। শুনে রাখো তোমরা, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলছি সাহাবীরা, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি তার হাতটা কেটে দিতাম। আইনের চোখে সবাই সমান এটা বলতে পারে একমাত্র ইসলাম, আইনের শাসন পৃথিবীতে দিতে পারে একমাত্র ইসলাম। আজ আল্লাহ সেই আইন ও কানুন বিধানকে জিকির বলেছেন, সেই জিকির আমাদের মধ্যে আছে না নাই? আছে নাই? সেজন্য আমরা আজকে অশান্তির আগুনে জ্বলছি। মানুষ বিচার পাচ্ছে না, মানুষ তার অধিকার পাচ্ছে না, মানুষ তার সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, তার কাঙ্ক্ষিত ফলাফলগুলো মানুষ খুঁজে পাচ্ছে না। উল্টো আমরা অনুশীলন করছি ইংরেজদের আইন, অথচ ইংরেজ আইনের উৎস কি ইতিহাস ঘাটলে দেখতে পাবেন, 700 বছর আগে 800 বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে গ্রেট ব্রিটেনে বিভিন্ন উপজাতিরা জঙ্গলি শাসন যাদের ছিল তারা ঘরোয়া পরিবেশে যে রায় দিত সে রায়গুলো পরবর্তীতে ব্রিটেনের আইনে পরিণত হয়েছে। ব্রিটিশ আইনের উৎস হলো ব্রিটেন আর জঙ্গল, জঙ্গলিদের কাছ থেকে ব্রিটিশ আইন এসেছে। আর ইসলামী আইনের উৎস হলো কোরআন যা লওহে মাহফুজ থেকে এসেছে। এটাকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। এই জিকিরটা আমাদের দরকার আছে না নাই? সর্বশক্তি দিয়ে বলেন, দরকার আছে না নাই? অতএব আমাদেরকে আল্লাহর যে জিকিরকে আল্লাহ বিধান বলেছেন সে বিধানকে পালন করার শপথ নিতে হবে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর তাদের সামনে যখন কোরআন করিমের আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারা ভরসা করে আল্লাহর উপর। কার উপর? আজ আমরা বিপর্যস্ত, ঠিক কিনা বলেন? ও মিয়া সাহেব বসেন, এক্ষুনি মুনাজাত হচ্ছে। আমরা আজকে বিপর্যস্ত কিনা বলেন বাংলাদেশে, লজ্জা না পেলে জোরে বলেন। আমাদের অবস্থা ভালো না খারাপ? শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় মুসলমান বিপর্যস্ত।